তোমার বিয়েতে যেতে পারলাম না, খুব মিস করতেছি আমি, খুব আনন্দ হবে। আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা সুখে থাকো, আর জ্যোতিকেও তার বিয়ের শুভেচ্ছা, তোমাকেও তোমার বিয়ের শুভেচ্ছা। সবাই ভালো থাকো, বাই। হ্যালো মুনমুন, হালকা শীতের আমাদের আদমজির সামনে বসে। হ্যালো মুনমুন আপু, কেমন আছো? দীর্ঘ অনেকটা দিন হয়েছে তুমি আদমজিকে তোমার পা পেলো না। আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছ, রাইট? ট্রাস্ট আস, উদ্দেশ্য একটাই, তোকে একটু নস্টালজিক করে দাও। এই সেই আদমজির ক্যান্টিন যেখানে মুন্নাপ্পু, তুমি, আমি, আমরা সবাই ফ্রেন্ডসরা মিলে অনেক মজা করছি, অনেক আড্ডা দিচ্ছি। তোমাকে অনেক মিস করি আপু, অনেক মিস করি। এই মাঠেই তুই অ্যানুয়াল স্পোর্টস ডে দুই দিন আগে দুইটা ড্রাম বাজাতে বাজাতে ফাটিয়ে ফেলেছিস, মনে আছে? এই সেই অডিটোরিয়াম যেখানে তুই দিনের পর দিন নিজের সবচেয়ে প্রিয় কাজটা করেছিস, উপস্থাপন। নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, অনেক ভালোবাসা আর দোয়া রইল আমাদের পক্ষ থেকে। সবসময় ভালো থাকিস, অল দ্য বেস্ট। এই চিঠিটা না তোমার দেওয়ার কথা ছিল, এখন এটা কী হলো? একলা একলা খাচ্ছি। এই জায়গাটা দেখছো, এত সুন্দর জায়গা, দুই ভাবন মিলে চুপি চুপি খেয়ে ফেলতাম, তো জানতো না এখন কী হলো। ঠিক আছে, সমস্যা নেই, ভাইয়া তো আছে, ভাইয়াকে দিয়ে পোষায়। কী বলবো, কী বলা? এনিওয়েজ ভাইয়া আপু, তোমরা তোমাদের নতুন লাইফ শুরু করতে যাচ্ছ, তো আমার পক্ষ থেকে রইল তোমাদের দুজনের প্রতি শুভকামনা, আর দোয়া করি তোমরা অনেক বেশি হ্যাপি হও, আর অল দ্য বেস্ট। মুনমুন, বাংলা লিঙ্কের কাজ করেছো অনেক বছর, ইটস এ ভেরি বিগ অপরচুনিটি, তোমার সাথে পরিচয় হয়েছে আমার নতুন জীবনের জন্য। আমার তরফ থেকে, বাংলা লিঙ্কের তরফ থেকে, ফ্যামিলি মেম্বারদের সবার পক্ষ থেকে বেস্ট অফ লাক। ও মুনমুন, যাও তো। কি চাই, কি হয়েছে?
ভালো কথা, টাইম নাই। আচ্ছা পরে বলতেছি। ও কিছু বলার কথা ছিল তাই না? কি যে বলি, জায়গাটা তো অনেক সুন্দর। একটা কবিতা বলি, মাথায় সে পরে হিজাব, কাঁধে ব্রোচ পিন, একসাথে আমরা হ্যালো বলতাম, কোম্পানি বাঙালি, সদাই শুধু হাস্য উজ্জ্বল, কথায় আলাপি, একবার তার পাল্লায় পড়লে ও কথা না শুনে কোথায় পালাবে। ছোট্ট একটা গ্রুপ ছিল আমাদের, সে ডাকত হে গাইস, সদাই যেন তার মাথায় ঘুরত, কাকে কীভাবে দেওয়া যায় সারপ্রাইজ। বিয়েতে নাকি সে মাখবে পাউডার, গলায় পড়বে গহনা, মার্কেট তো আমার ডাউন করেছেই, নাম দিয়েছে ময়না। নতুন জীবন শুরু হবে তার, কত নানান আয়োজন, দম লাগিয়ে খাচ্ছে সবাই, মা বাবা আর ভাই বোন। দোয়া করি সদা সুখে থাকে যেন, পাশে থাকে তার প্রিয়জন, সবার মুখে যেন শুনি একটা নামেরই গুঞ্জন, সে আমাদের আরজুমান মনি। কে হলো তো? হাই মাম্মি, প্রথমত তোমার ব্যাপারে যেটা বলতে চাই যে আসলে তোমাকে সবসময় খুব মিস করছি। কারণ একসাথে যখন থাকতাম বাংলাদেশে তখন আমরা সবসময় খুব এনজয় করতাম, এবং সবচেয়ে বেশি মিস করি তুমি যে সারাক্ষণ আমাকে বাবাকে করতে, সবসময় আমার কেয়ার করতে, নামাজ পড়তে বলতে, এই বিষয়গুলো আসলে ভোলার মতো না। অ্যাকচুয়ালি যদি বলতে চাই তোমার ব্যাপারে, তাহলে এক কথা যদি বলি তাহলে ইউ আর দি মাদার অফ অল দি গার্জিয়ান, আমি তোমাকে এর আগেও এই বিষয়টি বলেছি। আর সত্যি কথা বলতে, যখন শুনলাম যে তুমি নতুন একটা লাইফে পদার্পণ করতে যাচ্ছ, তখন আমি চিন্তা করলাম যে যে মানুষটা তোমাকে পেতে যাচ্ছে সে তো খুবই লাগবে। কারণ তোমার মতো একটা পার্সনকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া, তার মানে সে সারাক্ষণ একটা গাইডলাইনের মধ্যে থাকবে, সে কোনো ভুল করতে পারবে না। এবং আমি মনে হয় মাঝে মধ্যে এটাও ভাবি যে আই উইশ আই উড বি এ বয়, তাহলে আসলে তোমাকে আমি অন্য কারো হতে দিতাম না, সত্যি কথা যেটা। আরেকটি বিষয় হচ্ছে যে খুব মিস করি যে তুমি যে লিডারশিপ একটা যোগ্যতা তোমার মধ্যে আছে, সত্যি কথা বলতে এটা একটা যোগ্যতা যেটা আসলে আমরা কেউ পারবো না, কখনো পারিও নি। যে আমাদের যে গ্রুপটা এখন আছে, আমরা যে একটা গ্রুপের মধ্যে ছিলাম বাংলাদেশে, এবং এটা নামও যতটুকু আমার মনে পড়ে তুমিই দিয়েছো, সুপার কুল গ্রুপ। এই গ্রুপের যে প্রত্যেকটা পার্সনের যে বার্থডে রিলেটেড বিষয় হোক বা অন্যান্য অকেশন রিলেটেড বিষয়গুলো হোক, সেগুলোর ম্যানেজমেন্ট সম্পূর্ণ তুমিই করতে, এবং এত সুন্দরভাবে করতে যে সেখানে কোনো ত্রুটি বের করা সম্ভব হতো না। আসলে বলতে গেলে তো অনেক কথাই তোমার ব্যাপারে বলতে হয়, এত কথা তো বলা সম্ভব না, আর আমি কম কথা বলতেও পারি না, অলরেডি অনেক কিছু বলে ফেলেছি তুমি জানো, দোলা তো দোলাই তুমি জানো বেটার। আর সেক্ষেত্রে লাস্ট যে ওয়ার্ডটা সেন্টেন্সটা তোমার ব্যাপারে না বললেই নয় যে জাস্ট নেভার চেঞ্জ ইয়োর সেলফ অ্যান্ড লাভ ইউ। আসসালামু আলাইকুম জুবু, ভালো আছেন নিশ্চয়ই? আজকে খুব স্পেশাল একটা মোমেন্টের জন্য আমরা উইশ করছি আপনাকে। আর মনে হয় যে আমি ইংলিশের ভাষা খুব কম বলি, তারপরও যেহেতু আপনি একজন স্পেশাল পার্সন আমাদের সুপার কুল গ্রুপের, ভেরি স্পেশাল পার্সন আই থিংক, এমন একটা মোমেন্টে কিছু না বললেই নয়। তো আমরা যেটা বলবো যে আপনি কিন্তু আমাদের গ্রুপের একদম মধ্যমলির মধ্যে একজন, যেটা সবসময় এই পুরো গ্রুপটাকে আগলে রেখেছেন, সবসময় টপিক শুনে পুরো এভরিথিং। স্পেশালি আমার যেটা মানে সবসময় মনে থাকবে বা মনে পড়ে আমাদের ছবি তোলা ব্যাপারে, স্ন্যাপনা যেটা বলে সেলফি, আর এই জিনিসগুলো আসলে ভোলার নয়। একটা বিশাল একটা সময় আমরা একসাথে পার করেছি, আর আমি কিন্তু বলছি যে ওরকমই ভাবতাম, যদিও আমার মনে হয় যে আমরা সেই মিলি, তারপরও আপনি আমার বুবু, বুবুর জন্য তো ভাইদের মধ্যে অবশ্যই সবসময় স্পেশাল একটা উইশ থাকে, না করলেও থাকে, ঠিক আছে? তো উইশ থাকবে আপনার যে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আপনারা, স্পেশালি হিউম্যান ভাই দুজনের জন্যই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি নিশা ভাইকে প্লাস আপনাকে দুজনকেই বলবো, বি হ্যাপি টুডে অ্যান্ড অলওয়েজ রিমেইন সো। হ্যালো টাইগার্স, আমরা ভালো আছি, তোমরা ভালো আছো?
পাকে আছেন কেন? কি দেখেন ভাবে? দেখলেই খেতে মন চায়। আবারও তাকায় আছেন ছোট লোক কোথাকার। এনিওয়েজ, আপনার সম্পর্কে বলার কিছু নাই, বেশি কিছু তো বলারই নেই। ওই যে কেক বানাতে চাইছিলাম না, ছয়টা লেয়ারে কেকটা বানান, বানানোর পরে 31st আসবো আমরা সবাই, খাবো। আর চিন্তা করবেন না, সামনে তো হসপিটাল আছে, অ্যাডমিট হয়ে যাবো। এনিওয়েজ, মিস ইউ লট, লাভ ইউ টু। বাড়ি ফেরার সেই 15 মিনিট প্রথমে নাম্বার আদান করলেন, আর ওই কথায় মনটা জয় করে নিলেন। এরপরে লোরে দু একবার দেখা, আর হুট করে পাশে বসে ভুলু ডাকা। ভুলু ডাকা থেকে শুরু করে তোমার সেই ছোট্ট ছোট্ট বকাঝকা, শাসন, আদর, স্নেহ সব কিছুতে মন জয় করে। এটা করিস না, জলদি বাড়িয়া সব কিছুতে আমার আদর, স্নেহ, ভালোবাসা। আর একটা মজার বিষয় হচ্ছে, 2014 শীত 14 এপ্রিলে মুসা ভাইয়ের সাথেও আমার প্রথম পরিচয়, সামান্য একটা চার্জার নিয়ে। বাট এই 14 এপ্রিল যে একটা স্মরণীয় হবে তা আমার জানা। তোমার আর মুসা ভাইয়ের সঙ্গ যেন আজীবন থাকে, তোমাদের বিয়ে অনেক 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 সাকসেসফুল হয়। আর হ্যাঁ, হ্যাঁ নির্মল আপু, হ্যালো মুসা ভাইয়া, কেমন আছো? তোমার জানি ভালো আছো, আগে ভালো ছিল, এখন বেটার আছো। সামনে কিন্তু এখন তোমাদের বেস্ট থাকা দিন, কারণ এখন তুমি একসাথে থাকতে যাচ্ছ, তোমার লাইফ তোমার শুরু করতে যাচ্ছ। আমার রিকোয়েস্ট, আমার প্রার্থনা, তোমার দুজন যখন যেখানে থাকো একসাথে থাকবা, বেস্ট থাকবা। বেস্টের নিচে আসা যাবে না, কোনো ভালো না, কোনো বেটার না, ওই দিনগুলো পার করে আসছো। আমার রিকোয়েস্ট, তোমার প্রার্থনা থাকবে অলওয়েজ, তোমরা যখন যেখানে থাকো একসাথে থাকবা, সুফিনকে একসাথে থাকবা, বেস্ট থাকবা। যে মানুষের সাথে ঘর করতে যাচ্ছ, ঘর বাঁধতে যাচ্ছ, মুসা আমার লাইফে দেখা সেরা একটা মানুষ। আমার পার্সোনাল বলো, আমার ক্যারিয়ার বলো, আমি যে কটা মানুষের সাথে মিশেছি মুসাফের মতো মানুষ আর। তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি আমার বউ, তো তোমার কাছে আমি তো আপডেট করতেই পারি, তাই না? আমার মুসা ভাইয়ের যেন কোনো অযত্ন না, তুমি সবসময় তার ঠিক রাখবো। আমি জানি তুমি তার তার জন্য পারফেক্ট, বাট তারপর আমি তিরিশে তোমার কাছে মুসা ভাইয়ের ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করতেই পারি, তাই না? আপনার মুসা ভাই বড়ো ভাই, আমি তোমার দেবরও বটে। এখানে থাকবে
সে অনেক বছর আগের কথা। এক দেশে ছিল এক রাজা আর এক রানী। একটি মেয়ে আর একটি ছেলে নিয়ে সাজানো ছিল তাদের স্বপ্নের ভুবন। সুখেই দিন কাটছিল তাদের। একদিন রানী স্বপ্নে দেখলেন তাদের ঘর আলো করে আসবে একটি ফুটফুটে মেয়ে শিশু, যার হাসিতে মুক্ত ছড়বে। সে হবে রাজপরিবারের প্রাণ ভোমরা। রানী রাজাকে তার স্বপ্নের সুখবর দিলেন। রাজা তো খুশিতে আত্মহারা। সারা রাজ্যে ছড়িয়ে পড়ল অনাগত রাজকন্যার আগমনের খবর। তখন ছিল রাত, ঘুটঘুটে অন্ধকার। রাজকন্যার জন্ম হলো, এমন চাঁদের মতন মুখ, সব অন্ধকার যেন মিলিয়ে গেল হাওয়াতে। সে যেন আধার রাতের আলোকবর্তিকা হয়ে এলো। ছোট্ট রাজকুমারীর জন্মোপলক্ষে রাজপূজের আয়োজন করা হলো। সারা রাজ্যের মানুষ জমায়েত হলো সেখানে। রাজা ঘোষণা দিলেন, সবাই রাজকুমারীর জন্য নাম প্রস্তাব করো। যার নাম রাজার পছন্দ হবে তাকে দেওয়া হবে 1000 স্বর্ণ মুদ্রা। রাজার মেয়ের নাম রাখাই তো সৌভাগ্য, তার উপর 1000 স্বর্ণ মুদ্রা। হাজার মানুষ হাজারটা নাম দিল, কোনো নামই রাজার মন মতন হলো না। এসব তার আদরে রাজকুমারীর জন্য নয়। শেষমেশ রাজা নিজেই তার নাম দিলেন আরজুমান শারমিন। আর নানি মহারানী আদর করে ডাকনাম রাখলেন মুনমুন। এমের রাজপরিবারের সকলের চোখের মণি। সবার আদরে আদরে রাজকন্যা মুনমুন বড় হতে লাগলো। রানীর ইচ্ছা মেয়ে হবে সর্বগুণ সম্পন্না, উচ্চশিক্ষিতা। রাজাও চান মেয়ের শিক্ষা দীক্ষা যেন তার গর্বের বিষয় হয়। তাই খুব অল্প বয়সেই রানী ছোট্ট রাজকুমারীকে অক্ষর জ্ঞান দিলেন। রাজকুমারীর অধীর আগ্রহ দেখে রাজার বন্ধু রাজকন্যাকে সবচেয়ে ভালো গুরু অধীনে শিক্ষা গ্রহণের জন্য প্রেরণের সুপারিশ করে। রাজা রানী রাজি হয়ে গেলেন, রাজকন্যাও খুশি। শুরু হলো প্রাসাদের বাইরে রাজকন্যার নতুন এক জীবন। রাজকন্যা ছিল ভীষণ মিশুক আর আন্তরিক। খুব সহজেই সে প্রাসাদের বাইরেও সবার মন জয় করে ফেলল। রাজকুমারীর ভিতর ছিল না কোনো ধম্ব, অহংকার। ভালো ব্যবহার ও শিক্ষা দীক্ষায় দ্রুত উন্নতি করায় রাজকুমারী খুব দ্রুত গুরুদেরও মন জয় করে ফেলল। রাজকুমারী ছিল প্রকৃতি প্রেমী। নদী সাগর পাহাড় তাকে টানত খুব। নানা রাজ্যে ঘুরে বেড়ানো ছিল তার প্রিয় শখ। দেশে বিদেশে ঘুরে মানুষ ছোঁয়া রাজকুমারীকে মোহিত করত। রাজাও ছিলেন ভ্রমণ পাগল। রাজকুমারীর কোনো ইচ্ছাই তিনি কখনো অপূর্ণ রাখেননি। যখন যেখানে যেতে চেয়েছে রাজকুমারী, রাজা রানী তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন। এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। রাজকুমারীর প্রাপ্ত বয়স্ক হলো। রাজা রানী এবার চিন্তিত রাজকন্যাকে পাত্রস্থ করা নিয়ে। রাজকুমারীর যোগ্য পাত্র খুঁজে পাওয়া কি উপায়, কি উপায়? কত তেপান্তরের রাজকুমারেরা রাজকুমারীর গুণমুগ্ধ হয়ে রাজার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। রাজকুমারী এদের কাউকে পছন্দ নয় বলে স্পষ্ট জানিয়ে দিল। রাজকুমারীর ভুবন শুধু রাজপরিবারকে ঘিরে। রাজা রানী আর এই রাজপরিবারকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারে না। বিয়ের কথা উঠতেই রাজকুমারী মুখ ভার হয়ে যায়। রাজকুমারীর কথা সে রাজকার্য পরিচালনা করবে, মহারাজার সাথে রাজ্য শাসন করবে। রাজবাড়ির সবাই তাকে বুঝালো,
চিরকাল কি রাজকুমারী হয়ে থাকা যায়? তাকে তো অন্য রাজ্যের রানী হতে হবে, অন্য একটা প্রাসাদ ভরিয়ে তুলতে হবে ভালোবাসায়। রানীও তো অন্য রাজ্যের রাজকন্যা ছিলেন, তিনি যেমন এ রাজ্যের রানী, এখন বিয়ে হয়ে যাওয়া মানেই তো পর হয়ে যাওয়া নয়। বিয়ের পরেও তো সে সবার আদরে রাজকন্যাই থাকবে। ছোট রাজকন্যা অবশেষে রাজি হলো বিয়ের পিঁড়িতে বসতে, কিন্তু তার পছন্দের পাত্র তো পাওয়া গেল না। এ রাজ্য ও রাজ্য অবশেষে রাজকন্যা নিজেই একদিন খুঁজে পেল তার স্বপ্নের রাজকুমারকে, খুঁজে পেল যার জন্য সে অপেক্ষা করেছিল। রাজারানীর মুখে হাসি ফুটল, রাজ্য জুড়ে আনন্দের বন্যা, রাজবাড়িতে খুশির জোয়ার। ছোট রাজকন্যার বিয়ে হবে, রাজকুমারীর বিয়ে। যেন সকল খুশি বাঁধ ভেঙেছে, সবাই সেজেছে বাহারি সাজে, বিয়ের রঙে রাজ্য রঙিন, আনন্দে ভাসছে পুরো রাজ্য। আমি কাজকাম ছেড়ে তোদের ছাদের সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর তোরা কই? আরে আয় মা, ছাদে তো আরেকটা তালা আছে, চলে আয় না, আয়। আরে মামা জানো কালে কালো দাঁড়া করছি, যেমন শাওন আছে না, ওই যে নাইনা না আপে জামাস তো দাঁড়া করছি, জামাস আরং দুধ কিনতেছিল মামা, দাও এত বড় স্টার হয়ে আরং দুধ কিনে নিয়ে আসি, আবার ছোট হাফ লিটার। এই যে আসছে আমাদের আয়ন দা, কি অবস্থা দা, কি অবস্থা? জানি তো তোমার খালার বিয়ে, এমানি কি ডাকবি বলো? হ্যাঁ ডাকবি না,
তোরা কেমনে জানিস খালার বিয়ে? আমার মা বলছে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই আয়, সমস্যা নাই, ঠিক আছে। আরে মফিজ ভাই, মোকলেস মোকলেস, আরে মোকলেস ভাই, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না, মনে আছে আমরা একসাথে পাঁচ নম্বরে কুদ্দুস ভাইয়ের সাথে পোকেমন খেলতাম? হ্যাঁ 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 হ্যাঁ, সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ওকে। কে জানি এটা, এদিকে সেলফি দেখি
ওরে মেয়ে তো তুই জোস ও আরে বেটা তো আরে মেয়ে আরে ভাই তো শুনুন না মেয়েটা ওয়াও তো চয়েস মাশাআল্লাহ এরকম একটা পাইলট আমি তো একদম পাইলট এটা না হ্যাঁ এটা রোজ ডায়মন্ডের কাজিন ছি আমি মানে কি আয়মান আমাদের ডেকেছে এখানে 350 মানুষের মধ্যে কাউকে চিনি না জানি না বুঝি না আরে সুবাইর আর বলিস না ও তো হাজার হলেও আমাদের বন্ধু আমরা তো খেতে এসেছি খাবার তো পাচ্ছি হ্যাঁ চিকেন ফ্রাই গন্ধ পাচ্ছিস জ্যাসে খেয়ে গেল বাবা চিকেন বিরিয়ানি
Don't get-
visions around you, bring tears to your eyes, and all that surround you are secrets and lies. I'll be your strength, I'll give you hope, keeping your faith when it's gone. The one you should call. You should love.